Twitter. জায়গা থেকে সুন্দর, তাই দারুণ। হ্যাঁ ঠিকই বলেছিস, দেখছিস ওদিকটা? হ্যাঁ আয় তাড়াতাড়ি, আমরা বুঝতে পারি। ঘোরার প্ল্যান করে ভালোই করেছিস। হ্যাঁ ঠিক বলেছিস, জায়গাটা আসলে সুন্দর। এছাড়ার কোনো কাজ নাই রে তোর, না? আরে তাড়াতাড়ি আয়, আরে আয় দেখে। আর ভালো লাগছে না রে, আর কত দূর হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল, ওই বাড়িটার কত দূর? আরে রাখ তোর বাড়ি, আগে একটু পানি হলে ভালো। ঠিকই বলেছিস, একটু পানি হলে ভালোই হতো। আয় তোরা একটু দেখ তো কোথাও পানি পাসনি। ওই পানির পিপাসা কি তোদের একা ধরেছে? আমাদেরও তো ধরেছে। আচ্ছা দাঁড়া দেখি কি ব্যবস্থা করা যায়। এই দেখান একটু পানির ব্যবস্থা করছ না। ওই বেটা তুই আমারে গস্তি লাগাই, জঙ্গলের ভিতরে পানি পাবো কই? আরে বেটা তুই পারবি না মানি, এই জায়গায় সবার চেয়ে তো বেশি তুই খাই খাই করস। চাইলে নিশ্চিত পানিটা তোরই আনা উচিত। আরে কি কষ্ট না? আরে আমি কাই কাই করি, তোরাই তো কাই কাই করো। আরে এটা কারোর পক্ষে সম্ভব না, এটা শুধু জোনায়েদের পক্ষে সম্ভব। কি বলিস দোস? এটা কোনো ব্যাপার হইলো মানে? মানি মানি কি, এটা তো তুই পারবি। ওই বেটা তুই পারবি না মানি? ওই পাগল নি যা কইলো খায়ালাম খায়ালাম, যদি খায়ালায় আমারে। ওহ এই থাম তোরা, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমাদের পৌঁছতে হবে, চল তোরা। আচ্ছা আচ্ছা চল 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 চল। আর পারছি না। সবার লগে জোড়া আছে, আমার লগে কেউ নাই। সবার লগে জোড়া আছে, আমার লগে কেউ নাই। দেখ ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওইখানেই যাই। চল হ্যাঁ চল 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 বাড়িতে কেউ আছেন? আসেননি কেউ বাড়িতে? একটু এদিকে আসবেন প্লিজ। তোমরা কারা এত রাইতে কই থেকে আইছো?
দাদু, আমরা বিপদে পড়ে আপনার বাড়িতে এসেছি। আমরা ঢাকা থেকে এখানে এসেছিলাম বেড়াতে, কিন্তু পথ হারিয়ে এদিকে চলে এসেছি। তাই আজকের রাতটা আমরা আপনার বাড়িতে থাকতে চাই। না না, তোমরা আমার বাড়িতে থাকতে পারবে না। দাদু, অন্তত আজকের রাতটা আমাদেরকে থাকতে দিন, আমরা গল্পগুজু করে রাতটা কাটিয়ে দেব। আমরা কাল সকাল হলেই চলে যাব। প্লিজ দাদু, প্লিজ প্লিজ দাদু, প্লিজ আজকে দাদু, প্লিজ দাদু, প্লিজ দাদু, প্লিজ দাদু, প্লিজ দাদু, প্লিজ দাদু, প্লিজ দাদু। ঠিক আছে, তোমরা যেও তো এত কইরা কইতাছো, তাহলে আসো। হ্যাঁ, ব্যবস্থা হলো। আয় আকারে কাই তো জায়গা হলো। আচ্ছা চল, আয় আয় আয়। সাবধানে, সাবধান উঠিস। দাদু, দাদু মাথাটা ধরে, দাদু তোমরা কি আমার ডাকতাছো? জি দাদু, জি দাদু, দিয়েছিলাম। আসলে সবাই জার্নি করে আসছে, তো যদি আপনি খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে সবার অনেক উপকার হইতো। এইখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, আর এইখানে এত রাতে দোকানও খোলা নাই। কি হবে, আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করে দাও। জানা প্লিজ দাদু, আমাদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করে নিতে লাগছে দাদু। দেখি আমার ঘরে কোনো খাবার আছে কিনা। ঠিক আছে দাদু, হ্যাঁ ঠিক আছে দাদু, ঠিক আছে, ঠিক আছে, যাক বাবা, একটা ব্যবস্থা হবে। আর একটা কথা, এই বাড়িতে কোনো জায়গায় হাঁটতে পারবা না, আর কোনো জিনিসে হাত দিতে পারবা না, কথাটা মনে থাকবো? সবাই মাথায় রেখো, ঠিক আছে? আমার খুব ভয় লাগছে রে। কোনো ভয় নেই, আমরা তো আছি। আচ্ছা তোর একটু বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আরে আমি যাবো তো, হ্যাঁ আমার একটু যেতে হবে রে। আচ্ছা চল, শুধু পানি, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? কোথায় ভূত? কই ভূত? আর দেখো ওই যে ভূত, কোনো ভূত নেই। উফ, কোথায় ভূত? আরে কথা বলবি তো, ওঠ। আরে কোথায়? ওই যে, আরে কোথায়? ওই যে, ওই যে ভূত। আরে বাপ, এখানে তো কিছুই নাই। না ওই যে, আমি দেখেছি, ওই যে
ভূত। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের সবাইকে একটু শান্তিতে থাকতে দে। আরে ওখানে তো কেউ নেই। আরে কি হয়েছে তো? ওই দেখবেন পুরোটা যাচ্ছে। আমরা ভাবতে পারিনি এখানে আসার পর থেকেই একটার পর একটা ঘটনা ঘটেই চলছে। না, এভাবে আর চলতে দেওয়া যায় না। আজকের রাতের মধ্যেই যেভাবেই হোক আজ এর একটা বিহিত করতেই হবে। এই বাড়ির ভিতরই সকল রহস্য লুকিয়ে আছে। আজকে যেইভাবেই হোক সকল রহস্য আমরা উদ্ঘাটন করেই ছাড়ব। কি বলিস তো? ঠিক বলেছিস। আমি কইছিলাম আমি আবু না, তারপরে তোরা জোর করে লইছো। তোরা তো জানো আমার বাপ নাই, আমি মরে গেলে আমার মা বিধবা হইবো। আরে কি করবে না, তুই বললে তোর মা বিধবা হইবো মানে? সবকিছুর জন্য দায়ী দাদু। দাদু কি ধরতে হবে? দাদু দাদু দাদু, তোমরা আমার ডাকছো কি কারণে ডাকছো ক? আমরা এখানে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটেই চলছে, আর প্রত্যেকটা ঘটনার সময় আপনার কি দেখা গেছে বলুন, কে আপনি বলুন? আমার মনে হয় এ সব কিছুর জন্য দায়ী আপনি। হ্যাঁ, ও তো ঠিকই বলছে। আপনি যদি সব নাই জানতেন তাহলে সেদিন কেন বলছিলেন যে এই বাড়িতে ভয় আছে বলুন? আমি এই কথা কোনোদিন কারো কাছে কই নাই। তারপরও তোমরা যেহেতু জানতে চাও তাহলে সর্বনাশ।